আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে বলেছিলাম যে পরের পার্টে যে আমার যে সাত করার পরে যে সমস্যাটা হয়ে গেছিলো এইটা দেখাবো, যে এই হচ্ছে আমার সমস্যাটা। সাত ডালাই দেওয়ার কমপ্লিট করার ঠিক আধা ঘন্টা পরে আমার বৃষ্টি নামে, প্রচণ্ড বৃষ্টি নামে। শুধু এই বৃষ্টি না, প্রচণ্ড বৃষ্টি নয়, এই বৃষ্টির কারণে আমার এই যে সাদের এই অবস্থা দেখুন। এই যে সাদের একবার সব আপনার উপরে যে ফিনিশিং নষ্ট হয়ে গেল, তারপর উপরে যে খোয়াগুলো বাড়াই গেলো, সিলেকশন এটা তো পুরো সিলেকশন দেওয়া করা হয়েছে, কোনো সাদাবালি দেই নেই। তো সিলেকশন আর ওই লেগে আপনার এই যে ছোটো যে খোয়ার গুঁড়াগুলো থাকে, এই গুঁড়াগুলার ফিনিশিংটা হয় উপরে, তো এই ফিনিশিংটা নষ্ট হয়ে যায়। তো এইরকম কিছু যদি আপনাদের হয় তাহলে এটা কীভাবে সমস্যা সমাধান করবেন এটা আজকে আমি বলে দিব। তো আজকে আগের ভিডিওতে দেখাইছিলাম সাত ডালাই দেওয়াটা কতটা খরচ, কী আসে বিষয়ে সব কিছু বলেছিলাম। যদি কেউ না দেখে থাকেন তাহলে আমার ওই ভিডিওটা দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন বাজিয়ে আমার পাশেই থাকবেন। তো এই সারটা আমার করার পরে আধা ঘন্টা পরে বৃষ্টি নামে। তো বৃষ্টি প্রায় ভালোই প্রায় এক দেড় ঘন্টা ছিল পড়ার ভিতরে, তো এই কারণে আমার এই অবস্থা হয়েছে। নয়তো যদি আমি সার ডালা দেওয়ার পরে দুই ঘন্টা সময় পাইতাম তাহলে আমার এই অবস্থা হয় না, সাদের কিছু হইল নইলে। তো এই যে এই সাইড দিয়ে পরে ডালাই দেওয়া হয়েছে, তো এই সাইডে ক্ষয়ক্ষতিটা একটু বেশি হয়েছে। তো এইটা হইলে কী করতে হবে, প্রথমত আপনার এইটা যদি হয় তাহলে ঝাড়ু দিতে হইব। ঝাড়ু দিয়ে উপরে যে ময়লা যে ডাস্টগুলো হয়েছে, যে খোয়ার গুঁড়াগুলো হয়েছে, এই যে নষ্ট হয়ে গেছে সিমেন্ট চলে যাওয়ার কারণে, ওইটা ঝাড়ু দিয়ে ফেলাই দিত, যত সম্ভব ঝাড়ু দিয়ে ফেলাই দিতে হইব সবগুলো ঝাড়ু দিয়ে। একবারে যদি ঝাড়ু দিয়ে না যায়, তারপরে যদি দেখেন যে না গেল না একবার ঝাড়ু দিয়ে, তাহলে যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত ঝাড়ু দিয়ে ফেলাই দিবেন, এই গুঁড়াগুলো ফেলাই দিবেন। ফেলাই দেওয়ার পরে আপনার এই যে ফেলাই দেওয়ার পরে পানি দিয়ে ধুইবেন, পানি প্রেশারে পানি দিয়ে ধুইবেন। ধোয়া টোয়ার পরে আপনার গ্যারাটিন বানায়া আপনার এটা বস্তা দিয়ে এটা এনে দিবেন। গ্যারাটিন পাতলা মোটা গড়া গ্যারাটিন, পাতলা না একটু হালকা মোটা গড়া গ্যারাটিন বানায়া এটা আপনার দিয়ে দিতে হবে। এটা তো সার ডালা দেওয়ার পর তো গ্যারাটিন করে পাতলা গড়া, কিন্তু এটা একটু হালকা একটু মোটা হবে, মোটা করে এটা দিয়ে দিবেন। তো এই যে পরের প্রসেসিংটা আমি একটু পরে আমি দেখাইতেছি, আপনার দেখতে থাকুন যে কীভাবে ঝাড়ু টাড়ু দেওয়া হইতেছে। ঠিক আপনার পিলারের যে গোড়াগুলার ভিতরে বেশি টাস্ট জমা থাকে, আর এগুলো ঝাড়ু দিতে পারেন না, ওইটা ব্রাশ আছে, তারের ব্রাশ আছে বা হাতে পরিষ্কার করে দিব, পানি প্রেশারে পরিষ্কার করে দিতে, নাইলে আপনার পিলারের পরে জয়েন্টটা ভালো হবে না, এটা ক্ষয়ক্ষতি হবে। এইসব বিষয় এগুলো খেয়াল রাখতে হবে। এই যে সিমেন্টের পানিগুলো এই সাইড দিয়ে জমছে, এই সাইড একটু গর্ত ছিল, এই সাইডে পানিগুলো জমছে। আসুন আপনার পরে আপনার দুই তিন মিনিট পরে আপনার দেখাইতেছি, আমি যে ভিডিওটা দুই তিন পরে দেখাইতেছি যে কীভাবে আপনার ইগুলো করে, পরিষ্কার টুষ্কার করার পরে আপনার এই পরের প্রসেসিংগুলো করবে। ড্রামের ভিতরে আপনার গ্যারেন গোলানো হবে, গ্যারেন গোলায় তারপর দিয়ে দিব। পুরো সারটা আমার এই অবস্থা হচ্ছে বৃষ্টির কারণে, তাকে ওইটা সমস্যা নেই। এটা এইরকম সমস্যা যদি আপনাদের হয় তাহলে এইগুলো এইভাবে কাজ করতে হবে। দেখুন কত আমার উপরে যে ফিনিশিংয়ের যে এইগুলো সিলেকশন, তারপরে ছোটো কোণাগুলো এগুলো নষ্ট হয়েছে, এগুলো ফালাই দেওয়া ফালাই দিতে হইবে পুরোটা।
আমার এই জায়গায় ঢালাই দেওয়া ধরো আপনার এই জায়গায় আমার পরিষ্কার করা পুরো পুরোপুরি শেষ। আপনার এই যে ময়লাগুলো ফেলাই দেওয়া হয়েছে, ময়লাগুলো ফেলাই দেওয়ার পরে শেষ হয়ে গেল। আপনার এই জায়গায় এইগুলো ফেলাই দেওয়া হইলো, আর নাই কিছু নাই, পুরো পরিষ্কার কইরা তারপরে পানি দিয়ে ধুইয়ে ফেলাইছি। ওইটা আমি আর ভিডিওতে দেখাইলাম না, পানি ভিডিওতে ধুইয়া তা ভিডিওটা বড়ো হয়ে যাবে, ওই কারণে আমি দেখাইলাম না। এটা পরিষ্কার জাবজা পরিষ্কার করার পরে পানি দিয়ে ধুয়ে ফেলবেন, তারপরে ঠিক এইভাবে আপনার এই যে গ্যারেটিনগুলো করে দিবেন। তো গ্যারেটিনগুলো এই ধরেন ছালা দিয়ে গ্যারেটিন দেওয়ার পরে মাঝখানের যে বিটগুলো, মাঝখানে বিটগুলো দেওয়ার পরে সাইডে থেকে পানি বাঁধার জন্য বিট দিতে হবে। বিট দেওয়ার পরে এই যে এইভাবে বিট দেয়, বিট দেওয়ার পরে আপনার ভিতরে পানি দিতে হইব। তো পানি দেওয়ার আগে আপনি যে এই জায়গায় এইরকমভাবে গ্যারেটিন দিয়ে ছালা দিয়ে টেনে দিতে হইব। অনেক সময় ঝাড়ু দিয়ে টেনে দেয় কিন্তু না, ছালা দিয়ে টানবে। ছালা দিয়ে টানলে পুরাটা আর কি পাইয়া যায় আর কি সুন্দর মতো টাইনে টেনে, ছাদে যতটুকু দরকার অতটুকু তাই না, তারপরে খা ভালো মতো খায়। এই যে এইভাবে আপনার বিটগুলো পানি দেওয়া লাগে। এই পাতলা করে এভাবে গ্যারেটিন মেরে দিতে হইব। এই জায়গায় দেখলেন কিন্তু কীভাবে আমরা গ্যারেটিন চাই পুরো সব কিছু আপনার এই যে একটু হালকা মোটা করে গ্যারেটিনগুলো দিয়ে দিতে হবে। তারপরও ঝাড়ু দেওয়ার পরও পানি দেওয়ার পরও একটু ময়লা টয়লা থাকে গেছে, কিছু করার নাই, এটাই যাক। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন বাজিয়ে পাশে থাকবেন। আর যদি পুরনো হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো যদি আরও কোনো ভিডিও বা বাড়ির প্ল্যান আপনাদের থাকে তাহলে আমাকে বলবেন, আমি বানিয়ে দিব আপনাদের জন্য তৈরি করবো।